সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে নববধ ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত ও অজ্ঞাত আট আসামির মধ্যে সাতজনকে রিমান্ড দিয়েছে আদালত। মামলা ৬ নম্বর আসামি মাহফুজকে আজ সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। এজাহারভুক্ত বাকি আসামি তারেককে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত আদালতে তোলা হয়নি। গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ করেন গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর তার স্বামী শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরদিন মামলার প্রধান আসামি সাইফুর রহমান প্রথম ধরা পড়েন। এরপর সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অন্য আসামিদের গ্রেফতার করা হয়।